we should talk about his work, not his third marriages. Okay, so উনি যে ভালো একটা মুভি নিয়ে আসতেছে, আমরা এটা নিয়ে কথা বলি, আই থিঙ্ক এটা নিয়ে কথা বলে অডিয়েন্সের ভালো লাগবে, আমাদের সিনেমার কিছু কাজে আসবে। সারাক্ষণ উনি বিয়ে করছে, আদোকে বিয়ে করে, যখন বিয়ে করবে ভাবির কাছে গিয়ে ঈদ আসলে ঈদের সালামি নিয়ে আসবো, ঠিক আছে, এটা করবো, আগে বিয়ে করুক। আমি আসলে বিয়ে নিয়ে কথা বলে কি হবে, জাস্ট কেউ বিয়ে করে একটা কোনো হিরো হতে পারে বা হিরোইন হতে পারে, যদি বিয়ে করে 11 জন প্লেয়ার নিয়ে মাঠে নামে খেলতে আমার আপত্তি নেই। ছেলেদের ইউজ টু থাকে, ছেলেরা সবসময় মাঠে খেলতে যায় খেলে, তো সেই জন্য আমি যেটা ভেবেছিলাম যেভাবে যে হ্যাঁ কি আর হবে, আমি ওয়ার্কআউট করি জিম করি, সো আমার তো প্রবলেম হওয়ার কথা না, মাঠে খেলতে গিয়েছি তখন এতটা যে আসলে এনার্জি নষ্ট হয়, এতটা যে কষ্ট হয়, স্ট্যামিনা এত বেশি দরকার, এটা আসলে দূরে থেকে দেখে বোঝা যাবে না। ভালো লাগছে সবসময় অ্যাওয়ার্ড শো মানেই সবার সাথে একসাথে দেখা হওয়া, নর্মালি তো দেখা হয় না কাজ ছাড়া, আর অ্যাওয়ার্ড শো মানেই হচ্ছে নিজেদের প্রাপ্য, যে ভালো কাজ করে সেই ভালো কাজের জন্য পুরস্কৃত হওয়া। সো যারা পুরস্কার পেয়েছে এখন পর্যন্ত দেখেছি এবং যারা পারফরমেন্স করেছে খুব ভালো লেগেছে, ভালো লাগছে। আপাতত আমার একটা মুভির 70% কাজ শেষ হয়েছে, এটার বাকিটা ভেরি সুন স্টার্ট করবো, এই কাজটাই শেষ করছি, আর এর পাশাপাশি এই এক মাসের মধ্যেই আমি নতুন একটা কাজ আপনাদের সবার সামনে নিয়ে আসবো। সো এটা নিয়ে আসলে আমি কিছু বলতে চাচ্ছি না, আমি এটা কাজটা নিয়েই আপনাদেরকে জানতে চাচ্ছি। দারুণ পারফরমেন্স করিনি আমি একটুতেই, এত সিক লাগছিল, পরে আমি জাস্ট চেঞ্জ হয়ে আরেকজনকে আমার জায়গাটাই দিয়েছি, বিকজ আমি তো ইউজ টু না, আসলে আমরা তো কখনো মেয়েরা ফুটবল তো খেলি না, এটা তো খুবই নর্মাল ব্যাপার। সো এখন যেটা হয়েছে, যখনই মাঠে খেলতে গিয়েছি তখন এতটা যে আসলে এনার্জি নষ্ট হয়, এতটা যে কষ্ট হয়, স্ট্যামিনা এত বেশি দরকার, এটা আসলে দূরে থেকে দেখে বোঝা যাবে না, এটা শুধুমাত্র যারা মাঠে খেলবে শুধুমাত্র তারাই বলতে পারবে। কারণ একটা পর্যায়ে গিয়ে আমার মনে হচ্ছে আমি নর্মালি ব্রিদিং করতে পারছি না, এতটাই কষ্ট। সো ছেলেদের ইউজ টু থাকে, ছেলেরা সবসময় মাঠে খেলতে যায় খেলে, তো সেই জন্য আমি যেটা ভেবেছিলাম যেভাবে যে হ্যাঁ কি আর হবে, আমি ওয়ার্কআউট করি জিম করি, সো আমার তো প্রবলেম হওয়ার কথা না, আমি পারবো, কিন্তু আমি যখন মাঠে নেমেছি খেলতে, যখনই স্পিডে যাচ্ছি বল এ করতে হচ্ছে, তো সব কিছু মিলিয়ে আসলে অনেক টাফ ছিল, অনেক কঠিন ছিল। না আমি তাদেরকে নিয়ে বলি না, আপনারা শুনতে ভুল করেছেন, আমি বলেছি আসলে আমি কারোর পার্সোনাল লাইফ নিয়ে কথা বলি না, যদি আমাদের ইন্ডাস্ট্রি কেউ বিয়ে করে একটা কোনো হিরো হতে পারে বা হিরোইন হতে পারে, যদি বিয়ে করে 11 জন প্লেয়ার নিয়ে মাঠে নামে খেলতে আমার আপত্তি নেই, আমি সেটা বলেছি, আপনাদের সকলেরই উচিত আসলে আমরা কি কথাটা বলি সেই জিনিসটা একদম অডিয়েন্সকে সেটা জানানো। আমরা বলি একটা, আপনারা অনেক সময় দেখা যাচ্ছে সাথে সাথে দেখা যাচ্ছে আরেকটা কিছু বলে দিচ্ছেন, তখন হয় কি জিনিসটা একটু মিসম্যাচ হয়ে যায়। উই শুড টক অ্যাবাউট হিজ ওয়ার্ক, নট হিজ থার্ড ম্যারেজেস। ওকে, সো উনি যে ভালো একটা মুভি নিয়ে আসতেছে, আমরা এটা নিয়ে কথা বলি, আই থিঙ্ক এটা নিয়ে কথা বলে অডিয়েন্সের ভালো লাগবে, আমাদের সিনেমার কিছু কাজে আসবে। সারাক্ষণ উনি